আসসালামু আলাইকুম। ডাক্তার খাস্তুগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আলোচ্য বিষয় হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। তো আমরা একটু সামান্য একটা, এর আগের ক্লাসে কিছু আলোচনা ছিল আমাদের, আমরা জানি, তবুও আমরা সেই পিছনের কথাগুলো একটু মনে করি যে তাপ এবং তা এই 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 চ্যাপ্টারের আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাপ এবং তাপমাত্রা, আর হলো বস্তুর উপর এই তাপের প্রভাব। তাপটা কী? তাইলে তাপটা হলো যে আমরা জেনেছিলাম যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদেরকে ঠান্ডা এবং গরমের, আমাদের ভিতরে ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়। আর তাপমাত্রাটা হচ্ছে তাপীয় অবস্থা। এখন একটা বস্তুতে তাপ, দুইটা বস্তু এক রকম নয়, ভর ধরো আলাদা, আকৃতিতেও একটু ছোট বড়, একটা বড় বস্তু আর একটা ছোট বস্তু, মনে করো একটা ভর বেশি আর একটা ভর কম। এই দুইটা বস্তুতে যদি একই রকম তাপ দেওয়া হয়, তারপর দেখা যাবে যে এই তাপমাত্রা পরিমাপের যে যন্ত্র, সেটা তোমরা জানো যে সেটা থার্মোমিটার, এবং থার্মোমিটার দ্বারা যদি আমরা মাপি তাহলে দেখা যাবে যে দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য রয়েছে। তার মানে তাপ দিলেও তাপমাত্রা পার্থক্য থাকে। আবার তাপমাত্রা একই, দুইটা বড় বস্তু, দুইটা বস্তু একটা ছোট একটা বড়, দুইটাতেই তাপ দিয়ে তোমার তাপমাত্রা 100°C করলাম, ছোটটায়ও করলাম বড়টায়ও করলাম, কিন্তু যদি আমরা তাপ দেওয়ার সময় মেপে দেখি যে কি পরিমাণ তাপ দিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে বড় বস্তুটাতে অনেক বেশি তাপ দিয়ে 100°C নিতে হয়েছে, আর ছোট বস্তুতে অনেক কম তাপ দিয়ে এটা 100°C চলে গেছে। এর মানে হলো তাপমাত্রা দুইটা বস্তুর এক, কিন্তু তাপের পরিমাণ ভিন্ন। তাহলে আমরা এইগুলো তাপের পার্থক্য, তাপের মধ্যে পার্থক্য এগুলো জানি আমরা, তারপরও একটু আলোচনা করে নিলাম। তাপের, তাপ পরিমাপের একক হচ্ছে ক্যালোরি, এটা হলো একটু পুরনো একক, আর একটা হচ্ছে জুল, আধুনিক জুল, আর তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে এই যে ডিগ্রি। তো আমরা এই তাপমাত্রা পরিমাপের স্কেল সম্পর্কে ধারণা আমাদের হয়েছে এর আগে, যে তিনটা স্কেল, এবং তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক তোমরা শিখেছিলে, সেই সম্পর্কটা একটু আমরা দেখি, যেটা তোমাদের, তোমরা তোমাদের পাঠ্য বইটা একটু কাছে নাও এবং তোমাদের উপকরণ যা যা আছে সেগুলো একটু হাতের কাছে নিয়ে নাও। পাঠ্য বইয়ের পেজ নাম্বার 166, এই পেজটাতে তোমরা যাও এবং সেখানে দেখো যে এরকম একটা সম্পর্ক দেওয়া আছে। এরকম একটা সম্পর্ক 166 পৃষ্ঠাতে, তোমরা এর আগের দিন ক্লাসে এটার প্রতিপাদনটা দেখেছিলে। এবং এইটা হলো যে আমরা এই তাপমাত্রার যে থার্মোমিটার, এই স্কেলটা তৈরি করার জন্য আমরা করি কি, দুইটা স্থিরাঙ্ক নিয়ে থাকি। একটা হচ্ছে 0°C, সেলসিয়াস স্কেল যেটা, সেটাতে আমরা নিম্ন স্থিরাঙ্ক ধরি 0°, আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা ধরি 100°C। এইটা ধরে মাঝখানের যে মৌলিক পার্থক্য তাকে 100টা ভাগে ভাগ করি। আমরা আরেকটা জিনিস জানি যে আমরা তাপমাত্রা যথেচ্ছ উপরের দিকে বৃদ্ধি করলে চিন্তা করতে পারি, তাপমাত্রা অনেক বেশি চিন্তা করতে পারবো, অসীম চিন্তা করতে পারবো, কিন্তু তাপমাত্রা কমের দিকে যদি চিন্তা করি তাহলে আমাদের একটা লিমিটেশন আছে যে আমরা তাপমাত্রার নিচের দিকে অনেক বেশি চিন্তা করতে পারি না। যতটুকু পর্যন্ত যেতে পারি সেটা হচ্ছে ধরো 0°C থেকে যদি আমরা পিছনে মাইনাস করতে থাকি, তাইলে এরপরে -1°C, তারপরে -2°, এইভাবে আমরা চিন্তা করতে পারি, কিন্তু চিন্তা করে আমরা একটা জায়গায় গিয়ে আমরা থেমে যাব। সেটা হলো যে আমরা অনেক দূর পর্যন্ত গিয়ে একটা তাপমাত্রা আছে যার পর আর কম তাপমাত্রা কল্পনা করা যাবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আবার একটা জিনিস কি, ওই তাপমাত্রায় আমরা পৌঁছতেও পারি না, ওই তাপমাত্রার কাছাকাছি আমরা যেতে পারি, যেটা হচ্ছে -273°C।
এই -273 ডিগ্রি সেলসিয়াসে আমরা যেতে পারি এই 0.15 এই পর্যন্ত আমরা যেতে পারি বা কল্পনা করতে এই তাপমাত্রার মানটা আমরা ধরি -273 ডিগ্রি 273.15 ডিগ্রি সেলসিয়াস এটা হলো সেলসিয়াসের 0 থেকে মাইনাসে যাওয়া অর্থাৎ সেলসিয়াসের 0 যদি এইখানে শুরু হয় তাহলে এইখান থেকে এই 273 বার গুনতে 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 2 -273 এর পরে একটু সামান্য মানে 15 পর্যন্ত মাইনাসে গিয়ে তখন আমরা বলি মাইনাস এত ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে সেই পরম শূন্য তাপমাত্রা এটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা এইখানে থেকেই কেলভিন স্কেলটাকে কল্পনা করা হয় এইখান থেকে 0 ডিগ্রি এই 0 ডিগ্রি এই কেলভিনটাকে 0 কেলভিন এইটাকে আমরা ওখান থেকে ধরি যে 0 ডিগ্রি কেলভিন থেকে শুরু এখান থেকে কেলভিন যদি শুরু হয় তাহলে কেলভিন এখান থেকে যদি 1 শুরু হয় তাহলে কেলভিন এখানে আসলে 273.15 পর্যন্ত চলে আসবে তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনে হলো 273.15 এটা সেম সেই জন্য আমরা যখন কোনো সেলসিয়াসকে কেলভিনে নিতে চাই তখন সেলসিয়াসের সাথে এই জিনিসটা 273.15 যোগ করে দিলেই এটা কেলভিনে ট্রান্সফার হয়ে যায় এইবার আসো তোমাদের আরেকটা জায়গায় একটু আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের এই যে সম্পর্কটা আমরা এইটাকে আরেকটু সংক্ষিপ্ত করে দিব দেখো এটা 10 গুণিতক এটাও 10 গুণিতক এটাও 10 গুণিতক তারপর আরো একটু কমে 10 দিয়ে 20 গুণিতক 20 দিয়ে দেখো ভাগ দেওয়া যায় 20 গুণিতক এটা 20 গুণিতক তাহলে এটা কি করা যায় 20 দিয়ে যদি এটাকে ভাগ করি এই গুণ করে দেই কাটাকাটি হলে এখানে হয়ে যাবে 5 100 দিয়ে গুণ দিলাম সরি 20 দিয়ে 20 দিয়ে গুণ দিলে এটা 5 এটাকেও দেখো তুমি যদি 20 দিয়ে গুণ দাও তাহলে এটাও হয়ে যাবে 5 এই পক্ষটাকেও 20 দিয়ে যদি গুণ দাও তাহলে এটা হয়ে যাবে 9 তাহলে আমরা মোটামুটি সম্পর্কটাকে আরেকটু সংক্ষিপ্ত করে নিলাম এইভাবে এরপরে তোমাদের দুই একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে কিভাবে সম্পর্কটা একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কতে তুমি যাবে যেমন যদি এইটার থেকে এইটা যেতে চাও তাহলে তুমি লিখবা যে এইটা ইকুয়ালস টু এইটা এখন তাহলে কি আসে বজ্রগুণন করলে যদি টিসিটাকে রাখি যে আমি সেলসিয়াস স্কেল টিসি মানে টেম্পারেচার সেলসিয়াস তাহলে টেম্পারেচার সেলসিয়াসে যদি নিতে চাই তাহলে এইটা রাখলে এই 5 দিয়ে ওইটাকে গুণ হয়ে যাবে তাহলে ওটা হয়ে যাচ্ছে 5/9 ইনটু ওই যে টিএফ -32 একটা কথা আমরা জানি যে ওই ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ছিল 32 আর সর্বোচ্চ ঊর্ধ্ব স্থিরাঙ্কটা ছিল 212 সেই কারণে ওইটা ওইখান থেকে সম্পর্কটা এইভাবে আসছে তাহলে এখন তুমি ফারেনহাইটে যদি কিছু জানা থাকে তাহলে ফারেনহাইটে সেইটা বসাই দিবা এখানে বসাই দিলে এটার সাথে কাটাকাটি হয়ে গুণ হয়ে তোমার সেলসিয়াসের টেম্পারেচারটা জানাবে ঠিক এখানে কয়েকটা কথা তোমাদেরকে বলা হয়েছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সেলসিয়াস এটা 166 পৃষ্ঠায় দেখো যে সেম কখন হবে এই সম্পর্কটাকে বজ্রগুণন করে এরা দেখালো যে ওখানে সম্পর্কটা কি আসছে আমি দেখাই যে এক পর্যায়ে জিনিসটা এরকম আসবে যে 9 ইনটু টেম্পারেচার সেলসিয়াস ইকুয়ালস টু 5 ইনটু টেম্পারেচার ফারেনহাইট -5 ইনটু 32 ডিগ্রি এখানে যখন আসবে তখন তুমি কি করবে যদি আমরা বলি যে একই তাপমাত্রা চাচ্ছি তাহলে ফারেনহাইট যদি সেম হয় তাহলে এই ফারেনহাইটটাকে আমি সেলসিয়াস আর ফারেনহাইট যদি সমান হয় তাহলে এটাকে আমি টিএফ না বলে টিসি বলি সমান টিসি এবং টিএফ যদি সমান হয় দুইটা টেম্পারেচারে যদি সমান হয় তাহলে টিএফকে আমি ট্রান্সফার করে এই মানে এটাকে ইয়ে করে ফেলি প্রতিস্থাপন করি ওইটা দিয়ে তাহলে 5 টিসি হয়ে গেল 5 টিসি এই পাশে আনলে 4 টিসি মাইনাস হয়ে গেলে 4 টিসি ইকুয়ালস টু তখন এই যে জিনিসটা -1 এটা আসতেছে হলো 4 টিসি ইকুয়ালস টু -160 ডিগ্রি -160 ডিগ্রি
এবার এই 4 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা এসে যাবে টিসি আসবে 40 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস তার মানে সেলসিয়াসে এই যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে যেটা মাইনাস 40 ডিগ্রি শো করবে সেটা ফারেনহাইটে শো করবে 40 ডিগ্রি ফারেনহাইট তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট শো করবে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইটও যা আবার সেলসিয়াসেও সেম শো করবে তাহলে আমরা একই টেম্পারেচার দুই জায়গায় ফারেনহাইটেও পাবো আবার সেলসিয়াসে পাবো এটা আমরা একটু করব মাঝে মাঝে এই ধরনের দুই একটা জানবো এগুলো অবজেক্টিভে অনেক সময় আসে তারপরে এরকম আরেকটা প্রবলেম তোমাদেরকে বলা হয়েছে যে তাপমাত্রা কেলভিন এবং ফারেনহাইটে সমান হয় কখন সেটা দেখানো হয়েছে সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্কটি থেকে অনেক সময় ট্রান্সফার করে যেমন সুস্থ দেহের আমরা জানি যে আমাদের যে তাপমাত্রা শরীরের যে তাপমাত্রা আমরা পরিমাপ করি সেটা ফারেনহাইট স্কেলে করি সেজন্য এটা জানা থাকতে হবে আমাদের 98.4 ডিগ্রি ফারেনহাইট এটাই থাকে আমাদের সাধারণত সবার শরীরের স্ট্যান্ডার্ড টেম্পারেচার সব সময় কিন্তু এটা একটু সামান্য একটু হেরফের হতে পারে অনেকের এই এতে কোনো ইয়া নাই অনেক মানুষের একেবারেই 98.4 সবার শরীরে পাবে না অনেক সময় একটু সামান্য এদিক সেদিক থাকে সেটা আমাদের কোনো ইয়া নাই মোটামুটি স্ট্যান্ডার্ড এটাই এবং এইটাকে ট্রান্সফার করলে সেলসিয়াসে এটা 37 ডিগ্রির কাছাকাছি চলে যায় 36.89 ডিগ্রি সেলসিয়াসে চলে যায় অর্থাৎ প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস আমাদের শরীরের তাপমাত্রা এটাও তোমরা থাকবে এরকম করবে দুই একটা টেম্পারেচার যদি এরকম বলা হয় যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে নাও ফারেনহাইট থেকে সেলসিয়াসে আনো কিংবা তোমার কেলভিনে নাও এসব আমরা একটু শিখবো এরপরে আসো পদার্থকে তাপ দিলে আমরা জানি যে এর প্রসারণ ঘটে যে কোনো বস্তুকে তুমি যদি তাপ দাও তাহলে বস্তুর প্রসারণ ঘটবে তবে এই প্রসারণটা তিন দিকে ঘটে দৈর্ঘ্য বরাবর ঘটে প্রস্থ বরাবর ঘটে আবার তোমার এই দৈর্ঘ্য প্রস্থ আবার উচ্চতা বরাবরও ঘটে সেই জন্য উচ্চতা বরাবরও ঘটে আমরা থ্রি ডাইমেনশনাল একটা ডায়াগ্রাম এইভাবে এঁকে তারপর দেখবো যাই হোক এখন আমরা একটু জানবো যে এই তোমার ইয়েটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন দিকেই যখন এক্সপ্যানশন হয় মানে প্রসারিত হয় এই যে বাড়ে আয়তন আয়তনে বাড়বে দৈর্ঘ্য প্রস্থে বাড়বে আচ্ছা একটা জিনিস জানি যে আমরা বস্তুর যে গঠন এর আণবিক যে গঠন সেটা কি হয় অণুগুলো খুব কম্প্যাক্ট থাকে কঠিন পদার্থের মধ্যে কম্প্যাক্ট থাকে তখন কিন্তু তারা কিন্তু অণুগুলো ছুটোছুটি করতে থাকে এরা সুস্থে থাকে না তোমাদের মতো দুষ্টামি করতে থাকে তাহলে কি হয় যে এরা ছুটোছুটি করে নিজের অবস্থানে থেকে ছুটোছুটি করতে থাকে তাপমাত্রা বাড়লে কি হয় আরও এদের গতিশক্তি বেড়ে যায় এবং এরা একজন থেকে আরেকজন দূরে দূরে যেতে থাকে তাইলে মাঝখানের আন্তরাণবিক যে স্পেসটা সেটাও কমে যায় এই বেড়ে যায় আর হলো ফোর্সটা কমে যায় অর্থাৎ আকর্ষণ বলটা কমে যায় এবং ফাঁকা হয়ে যায় বস্তু কঠিন থেকে তরলে রূপান্তরিত হয় আরও তাপ দিলে এটা আরও ইয়ে হয় প্রসারিত হতে থাকে আণবিক গঠনটা পরিবর্তন হয় এবং এটা কি হয় এদের এই যে তা অণুগুলোর ছুটোছুটির থেকে সে কি হয় একেবারে বাষ্পে পরিণত হয় আমরা এই যে এক্সপ্যানশন তাপে যে এক্সপ্যানশনে এটার প্রথমে আমরা শিখব দৈর্ঘ্য প্রসারণ এই দৈর্ঘ্য প্রসারণটা হলো যে একটা যদি আদি দৈর্ঘ্য একটা বস্তুর এলন হয় এলন মিটার যদি ধরো তাহলে এইটাকে তাপ দিলাম তাপ দেওয়াতে এটা L2 হয়ে গেল মানে এইখান থেকে এইখান পর্যন্ত L2 এই বাড়লো কতটুক ধরো A2 আর আগে ছিল কতটুক এখান থেকে এতটুক এই পর্যন্ত তাহলে এদিকে দেওয়ার দরকার নাই এইটা পর্যন্ত হলো L2 অর্থাৎ আদি দৈর্ঘ্য ছিল L1 তাপমাত্রা বৃদ্ধি করার ফলে এটা হয়ে গেল L2 এখন তাপমাত্রা আদি তাপমাত্রা মনে করো ছিল T1 শেষ তাপমাত্রা মনে করি T2 এটা বাড়াই দিলাম সেই জন্য T1 থেকে বেড়ে গিয়ে T2 হয়ে গেল তাহলে তাপমাত্রার পার্থক্য হচ্ছে কত T2 মাইনাস T1 আর আদি দৈর্ঘ্য ছিল L1 পরের শেষ দৈর্ঘ্য হলো
L2 তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো কত L2 - L1 তাহলে আমরা আমাদের এই এইবার আসো যে এই প্রসারণটা এই দৈর্ঘ্য প্রসারণটা একটা উপাদানের এই উপাদানের মানে এই যে বস্তু যে পদার্থটা আমরা নিব সেই পদার্থের উপর নির্ভর করে এই এক্সপ্যানশনটা তাপ দিলে যে বস্তু প্রসারিত হয় তা কিন্তু বস্তুর ধর্মের উপরও উপাদানের ধর্মের উপরে নির্ভর করে এক একটা বস্তু এক এক রকম যেমন ধরো লোহা ধাতু পদার্থ অ্যালুমিনিয়াম এরা বেশি এক্সপ্যান্ড করবে অনেক প্রসারিত হবে কিন্তু এ তো কঠিন পদার্থ যতটা প্রসারিত হয় তার চেয়ে তরল পদার্থ বেশি হয় আবার বায়বীয় পদার্থ আরও বেশি এক্সপ্যান্ড করে খুব দ্রুততার সাথে এবং প্রত্যেকটা পদার্থের সাথে এই বৃদ্ধিটা তার উপাদানের উপর ডিপেন্ড করে এবং সেটা পার্থক্য আছে আলাদা তাহলে একটা ওয়ান মিটার দৈর্ঘ্য বিশিষ্ট যদি একটা বস্তু থাকে এই বস্তুর তাপমাত্রা ওয়ান মিটার দৈর্ঘ্যটা হলো ওয়ান মিটার আর তার তাপমাত্রা আমরা বাড়াই দিলাম ওয়ান ক্যালভিন এক ক্যালভিন বাড়ানোর জন্য এই এক মিটারের বস্তুটা যতটুকু বৃদ্ধি পাবে যেটুক বৃদ্ধি পাবে ধরো এইখানে এতটুক বৃদ্ধি পেল এই যেটুক বৃদ্ধি পাবে সেইটুকুই হচ্ছে ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগ এটাকে প্রকাশ করা হয় আলফা দ্বারা আলফা দ্বারা এই আলফার একক হচ্ছে পার ক্যালভিন প্রতি ক্যালভিনে অর্থাৎ এটা ক্যালভিন দিয়ে ভাগ করা হয় সেই জন্য ক্যালভিনে হয় এইবার আসো সেটা আমরা জানবো কিভাবে শুধু প্রতি ক্যালভিন কেন হয় সেটা হলো যে আমরা বলেছি একক দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ যদি এটা মিটারে মাপি তাহলে এক মিটারে আসবে একক দৈর্ঘ্যে যখন বৃদ্ধি হয় তাহলে আমাদের আদি তাপমাত্রা ছিল L1 আর শেষ ছিল L2 তাহলে এই সরি আদি দৈর্ঘ্য ছিল L1 আর শেষ দৈর্ঘ্য ছিল L2 তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো এইটা তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু বৃদ্ধি হলো তার মানে হলো আদি দৈর্ঘ্য যা ছিল সেইটা মানে L1 এ বৃদ্ধি পেয়েছে এতটুকু তাহলে একে বৃদ্ধি পেয়েছে এটা এইটা হলো একক পরিমাণে বৃদ্ধি তাহলে দেখো এই L1 এ বৃদ্ধি পেলো এতটুকু তাহলে একক পরিমাণ দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে এতটুকু কিন্তু আমরা বলেছিলাম এক কেলভিন বৃদ্ধি করতে কিন্তু আমাদের তাপ তো বৃদ্ধি হয়েছে T2 - T1 অনেকগুলা ক্যালভিন তাহলে এই T2 মাইনাস T1 যত ক্যালভিন তা দিয়ে ভাগ করলাম তাহলে একক ক্যালভিনে তাহলে একক ক্যালভিনে একক দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ একক দৈর্ঘ্যে যে পরিমাণ বৃদ্ধি পায় এক ক্যালভিনে এটা ক্যালভিন দিয়ে ভাগ দিয়ে দিছি তাহলে এক ক্যালভিনে তাহলে এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি এইটাই হলো আমাদের আলফা তাহলে আলফা হলো এরকম তাহলে এইটাকে যদি আমরা আবার বজ্রগুণন করি তাহলে আমরা পেয়ে যাব যে এই L2 মাইনাস L1 ইকুয়ালস টু এই আলফা দিয়ে এটাকে গুণ তাহলে আলফা L1 ইনটু T2 মাইনাস T1 তাহলে এইখান থেকে L1 টাকে এই পাশে যদি নিয়ে যাই ইকুয়াল চিহ্নের এই পাশে তাহলে এটা প্লাস হয়ে ওই পাশে যাবে তাহলে দাঁড়াবে হলো এইরকম যে শেষ দৈর্ঘ্য ইকুয়ালস টু আদি দৈর্ঘ্য প্লাস কোএফিসিয়েন্ট এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইনটু আদি দৈর্ঘ্য ইনটু টেম্পারেচার বৃদ্ধি তাইলে আমরা একটা স্ট্যান্ডার্ড এই সমীকরণে চলে আসলাম যে দৈর্ঘ্য বৃদ্ধির দুইটা এই যে আলফা কোএফিসিয়েন্টের মানটা হলো এইরকম আর দৈর্ঘ্য বৃদ্ধিতে যদি আদি শেষ দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাই তাহলে এইরকম এইবার আসি যে এই এইটা হলো আমরা বলেছিলাম যে এর একক পার কেলভিন এর কারণ হলো দেখো এইটাও হলো মিটার এইটাও যদি তুমি মিটার ধরো বা যে এককেই ধরো তাহলে এটা দৈর্ঘ্যের একক এটা দৈর্ঘ্যের একক তাহলে এককটা থাকতেছে না কাটা যাচ্ছে এইটা হলো কেলভিনে তাহলে এটা কেলভিন দিয়ে ভাগ কেলভিনটা উপরে যদি চলে আসে তাহলে হয়ে যায় পার কেলভিন ইনভার্স এই জন্য এটার এককটা পাই এই এই পার কেলভিন অর্থাৎ এই কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন এটা হলো আসতেছে কি যে পার কেলভিন এইবার আসো এই ঠিক একই জিনিস দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি এটা হয় ঠিক এইরকম যদি আমরা তোমার ক্ষেত্রফল প্রসারণ ধরো এরকম একটা ক্ষেত্র আছে এই এই ক্ষেত্রটার এই একটা কঠিন পদার্থের এইরকম ক্ষেত্রফল বিশিষ্ট আদি ক্ষেত্রফল যদি এ হয় এ ওয়ান হয় আর শেষ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে যদি এ টু হয় তাহলে আমরা এই এটা ওই আগেরটার সূত্রের মতো এটার কোয়েফিসিয়েন্ট ক্ষেত্র প্রসারণ সহগটাকে বলা হয় বিটা এবং বিটা হলো এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান ইনটু টি টু মাইনাস টি ওয়ান এইভাবে
এটা এটাও পাই ঠিক এরকম আয়তনের ক্ষেত্র আরেকটা আছে সেটা হলো গামা সেটা পাবো এরকম v2 আয়তন শেষ আয়তন আদি আয়তন বাই আদি আয়তন ইনটু টেম্পারেচার বৃদ্ধি এইটা পেয়ে যাব তাইলে আমরা আরো দুইটা কোএফিসিয়েন্ট পাইলাম একটা হচ্ছে বিটা আর একটা হলো গামা এটা হলো ক্ষেত্র প্রসারণ সহগ আর এটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ আমরা আজকে এই পর্যন্তই শিখব তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই শ্রেণীর কাজ শেষ করছি আল্লাহ হাফেজ।